সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউরোপের ধ্বংস চায় রাশিয়া, বললেন ভলোদিমির জেলেনস্কি। কাবুলে রুশ দূতাবাসের প্রবেশপথে আত্মঘাতী হামলা, 20 জন নিহতের সংখ্যা। অভাবিতদের সহায়তা দিচ্ছে না তালেবান, বললেন আহমদ মাসুদ। এক অপরকে সাহায্য করবে ভারত, চীন, রাশিয়া, সম্ভাবনা দেখছেন রুশ রাষ্ট্রদূত। চীন ও ভারতকে রাশিয়ান তেলের মূল্য নির্ধারণে সমর্থন করার আহ্বান। এবং রাজকীয় ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দর্শক, জেলেনস্কি বলেছেন ইউরোপের প্রতিটি নাগরিকের স্বাভাবিক জীবনযাত্রা ধ্বংস করে দিতে চায় রাশিয়া। তারা শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং দারিদ্র, রাজনৈতিক বিশৃঙ্খলা দিয়েও আক্রমণ করার চেষ্টা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউরোপের প্রতিটি নাগরিকের স্বাভাবিক জীবনযাত্রা ধ্বংস করে দিতে চায় রাশিয়া। তারা শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং দারিদ্র, রাজনৈতিক বিশৃঙ্খলা দিয়েও আক্রমণ করার চেষ্টা করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউরোপের ধ্বংস চায় রাশিয়া, বললেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউরোপের প্রতিটি নাগরিকের স্বাভাবিক জীবনযাত্রা ধ্বংস করে দিতে চায় রাশিয়া। তারা শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং দারিদ্র ও রাজনৈতিক বিশৃঙ্খলা দিয়েও আক্রমণ করার চেষ্টা করছে। জেলেনস্কি তার নিয়মিত বক্তৃতার অংশ হিসেবে গত শনিবার এসব কথা বলেন। জেলেনস্কি যখনই বক্তব্য দিলেন, তার কয়েক ঘন্টা আগে রাশিয়া বলেছে যে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন পরিকল্পনা অনুযায়ী পুনরায় চালু করবে না মস্কো। এদিকে গ্যাসকে সমরাস্ত্র বানানোর জন্য রাশিয়াকে দোষারোপ করছে গোটা ইউরোপ। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের রুশ হস্তক্ষেপের পর থেকে জ্বালানির মূল্য বেড়ে চলেছে। সম্প্রতি গ্যাস লাইন বন্ধ করে দেওয়ায় আরও বিপাকে পড়েছে ইউরোপের দেশগুলো। আরও আশঙ্কা বাড়ছে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সাধারণ মানুষ সামনে শীত মৌসুমে ঘর তপ্ত রাখতে খরচ বহন করতে পারবে না, যদিও সংশ্লিষ্ট দেশের সরকারগুলো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে জার্মানি। গত শনিবার দেশটি 65 বিলিয়ন ইউরো সহায়তা তহবিল ঘোষণা করেছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ সলন্স বলেছেন জ্বালানির জন্য রাশিয়া নির্ভরযোগ্য অংশীদার নয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাসপ্রম গত শনিবার ঘোষণা করে নর্থ স্ট্রিম 1 পাইপলাইনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। এই পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। গ্যাসপ্রম বলছে কারিগরি ত্রুটির জন্য এটি বন্ধ করা হয়েছে। ইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস ফিশার বলেছেন এই ঘটনা দুঃখজনক, কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। গ্যাসপ্রমের ঘোষণায় প্রতিক্রিয়ায় তিনি বলেন রাশিয়া গ্যাসকে অস্ত্র বানিয়েছে, এই নীতি তারা পরিবর্তন করবে না। এই পরিস্থিতিতে জ্বালানির জন্য নিজস্ব পথ বের করতে হবে। আমাদের কর্তব্য হলো আমাদের নাগরিকদের রক্ষা করা ও ইউক্রেনের স্বাধীনতাকে সমর্থন করা। তবে গ্যাসকে কৌশলে সমরাস্ত্র বানানোর অভিযোগ নাকচ করেছে রাশিয়া। মস্কো উল্টো পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে দায়ী করেছে। ইউক্রেনে হস্তক্ষেপের পর পাইপলাইন বন্ধ করে দেওয়ার ঘটনা এটি প্রথম নয়। জুলাই মাসে গ্যাসপ্রম 10 দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে রাখে। 10 দিন পর সেটি আবারও চালু হয়। জেলেনস্কি তার বক্তৃতায় বলেন আসন্ন শীতে ইউরোপিয়ানদের উপর জ্বালানি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তিনি আরও বলেন শুধু ঐক্যই পারবে আমাদের রক্ষা করতে। কাবুলে রুশ দূতাবাসের প্রবেশপথে আত্মঘাতী হামলা, 20 জন নিহতের সংখ্যা। আফগানিস্তানের রাজধানী কাবুল অবস্থিত রুশ দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 20 জন পর্যন্ত মানুষ নিহত বা আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার 5ই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক। অন্যদিকে কাবুলের রুশ দূতাবাসের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে আরেক বার্তা সংস্থা রয়টার্স। তবে পুলিশের দাবি হামলাকারী তার লক্ষ্যে পৌঁছানোর আগে তাকে শনাক্ত করা হয় এবং গুলি করে হত্যা করা হয়। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক নিউজ জানিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের 7ম জেলার দারুলামান রোডে অবস্থিত রাশিয়ান দূতাবাসের পাশে একটি বিস্ফোরণ ঘটেছে। একটি সূত্র জানিয়েছে একজন কূটনৈতিক রাশিয়ান ভিসার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা ঘোষণা করতে বাইরে এলে বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা স্পুটনিককে আরও জানিয়েছেন হামলার মৃতের সংখ্যা 20 জনে পৌঁছাতে পারে। অন্যদিকে পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে। ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্ফোরণের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রয়টার্স বলছে সোমবারের কাবুলের রাশিয়ান দূতাবাসের প্রবেশপথের কাছে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। আফগান পুলিশ জানিয়েছে দূতাবাসের গেটের কাছে আসার সময় সশস্ত্র রক্ষীরা হামলাকারীকে গুলি করে হত্যা করে। যেখানে হামলা হয়েছে সেখানকার পুলিশ প্রধান মৌলভী সাবির রয়টার্সকে বলেন
আত্মঘাতী হামলাকারীর লক্ষ্যে পৌঁছানোর আগেই রুশ দূতাবাস তালেবানের রক্ষীরা তাকে চিনতে পারে এবং গুলি করে হত্যা করে। এখনও পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই। গত বছরের সেপ্টেম্বর থেকে আফগানিস্তান তালেবান গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে, তবে সন্ত্রাসী গোষ্ঠী আইএস দেশটিতে প্রায় হামলা চালিয়ে যাচ্ছে। গত মাসে কাবুলের উত্তর অংশে একটি মসজিদে বড় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 21 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। এক বছরেরও বেশি সময় আগে তালেবানরা দেশটির দখলে নেওয়ার পর কাবুলে দূতাবাস খোলা রাখা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম। যদিও মস্কো তালেবানের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না, তবে পেট্রোল এবং অন্যান্য পণ্য সরবরাহের চুক্তি নিয়ে তালেবান কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে রুশ সরকার। অভাবীদের সহায়তা দিচ্ছে না তালেবান, বললেন আহমদ মাসুদ। তালেবান শাসন ভারতের মানবিক সহায়তাকে তাদের নিজস্ব বাহিনী ও তাদের পরিবারের জন্য ব্যবহার করেছে, সত্যিকারের অভাবীদের জন্য নয়। তালেবানের প্রধান বিরোধী দল আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা আহমদ মাসুদের বরাত দিয়ে তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ তালেবানের শাসনাধীন আফগানিস্তান ও কাশ্মীরের সহিংসতা বৃদ্ধির মধ্যে একটি যোগসূত্র তুলে ধরেন। কিংবদন্তি আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ আফগানিস্তানের একটি অজ্ঞাত স্থান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে একান্ত সাক্ষাৎকারে প্রদান করেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি ক্ষমতা চাই না এবং আমার সংগ্রাম এখন ন্যায়ের জন্য। আমার লড়াই এটি ন্যায় ও স্বাধীনতার জন্য। ভারত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে আফগানিস্তানে 50,000 টন গম পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু মাসুদ বলেছেন তালেবান তাদের নিজস্ব বাহিনী ও তাদের পরিবারের জন্য ভারতের পাঠানো মানবিক সহায়তা ব্যবহার করেছে, প্রকৃতপক্ষে অভাবী লোকদের জন্য নয়। তারা ন্যায্যভাবে সাহায্য বিতরণ করছে না। এই প্রথম কোনো আফগান নেতা তালেবানের বিরুদ্ধে এ অভিযোগ করলেন। একে অপরকে সাহায্য করবে ভারত, চীন, রাশিয়া, সম্ভাবনা দেখছেন রুশ রাষ্ট্রদূত। রাশিয়ার মাটিতে চীনের সঙ্গে যৌথ সামরিক পহরায় অংশ নিয়েছে ভারত। তারপরে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপপ জানিয়ে দিলেন, ভারত, চীন, রাশিয়ায় 3 দেশ মিলে পারস্পরিক সহায়তা গড়ে তুলতে পারে। তিনি আরো বলেছেন, ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে যা সমস্যা রয়েছে সেগুলির অপব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে বেশ কিছু দেশ। রবিবার রুশ রাষ্ট্রদূত অলিপপ বলেছেন, ভারত এবং চীনের মধ্যে সমস্ত বিবাদ মিটে যাক, রাশিয়া সেটাই চায়। যদি 3টি দেশ মিলে একসঙ্গে কাজ করে তাহলে 2 প্রতিবেশী দেশের মধ্যে যা সমস্যা রয়েছে সেটা মিটে যেতে পারে। রাশিয়া যে প্রসঙ্গগুলিকে অগ্রাধিকার দেয় তার মধ্যে অন্যতম হলো ভারত চীনের বিবাদ মেটানো। আমার মতে ভারত, চীন এবং রাশিয়ায় 3 দেশ একত্রিত হয়ে কাজ করতে পারে এমন সম্ভাবনা প্রবল। একসঙ্গে কাজ করার মানসিকতা রয়েছে 3 দেশেরই। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ ভারত চীন বিবাদের সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, এমনটি মনে করেন অলিপপ। তিনি বলেছেন, আমাদের বিরোধী দেশগুলো যেভাবে নিজেদের বিদেশ নীতি নির্ধারণ করছে তার থেকে একেবারে আলাদা হবে ভারত, চীন এবং রাশিয়ার জোট। ভূরাজনৈতিক ক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য ভারত এবং চীনের সমস্যাকে ব্যবহার করছে বেশ কিছু দেশ। নাম না করে আমেরিকাকে বিঁধেছেন অলিপপ। তবে তিনি বলেছেন, কোয়াডে থেকেও আমেরিকার আগ্রাসী নীতিকে আটকে দিয়েছে ভারত। ইউক্রেনে আক্রমণ করার আগে থেকে রাশিয়াকে বিপজ্জনক বলে দাগিয়ে দিয়েছে আমেরিকা। সেই সঙ্গে বেশ কিছু এলাকায় 2টি প্রতিবেশী দেশের মধ্যে বিবাদ বাঁধিয়ে তুলছে আমেরিকা। তার ফলে একটি দেশকে নিজের কাছে টেনে নিয়ে সেই দেশের উপরে আধিপত্য স্থাপন করবে আমেরিকা, এমনটাই মত অলিপপের। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ব্রিক্স সহ বেশ কয়েকটি জোটে রয়েছে ভারত এবং চীন, কিন্তু সেখানে কোনো রকম বিরোধিতাকে প্রশ্রয় দেওয়া হবে না বলেই অলিপপ জানিয়েছেন। আমেরিকার প্রবল চাপ সত্ত্বেও রাশিয়া বিরোধিতা করেনি ভারত, উল্টো সেদেশ থেকে কম দামে তেল আমদানি করেছে। খুব অল্প সংখ্যক প্রতিনিধি দল পাঠালো চীনের সঙ্গে একই মঞ্চে সামরিক পহরায় অংশ নিয়েছে ভারত। সে মহড়া ঘিরে অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা। এহেন পরিস্থিতিতে রুশ রাষ্ট্রদূতদের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মন্তব্য ওয়াকিবহাল মহলের। তবে সীমান্ত বিবাদ ভুলে ভারত এবং চীন কি একে অপরের সঙ্গে সহযোগিতা করবে? চীন ও ভারতকে রাশিয়ান তেলের মূল্য নির্ধারণে সমর্থন করার আহ্বান। ইউরোপীয় ইউনিয়ন শনিবার 3রা সেপ্টেম্বর চীন ও ভারতকে রাশিয়ার তেলের দামের উপর একটি ক্যাপ বা নির্দিষ্ট পরিমাণ প্রয়োগের জন্য শিল্পোন্নত সাদা জাতিগোষ্ঠী বা দ্য গ্রুপ অফ 7G7 উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যে মস্কোকে জ্বালানি তেলের জন্য অতিরিক্ত রাজস্ব প্রদান করা ঠিক নয় বলে জ্বালানি বিষয়ক কমিশনার ক্যাটরি সিমসন জানিয়েছেন। আমেরিকান বেসিক কেবল বিজনেস নিউজ চ্যানেল CNBC-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইউর জ্বালানি বিষয়ক কমিশনার ক্যাটরি সিমসন শনিবার ব্রাসেলসের এই আহ্বানে জানিয়ে বলেন, রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধ করছে তখন মস্কোর হাতে জ্বালানি বিক্রির অতিরিক্ত অর্থ তুলে দেওয়া সমীচীন হবে না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, G7 এর দেশগুলো শুক্রবার 2রা সেপ্টেম্বর রাশিয়ান তেলের উপর একটি নির্দিষ্ট মূল্য আরোপের পরিকল্পনায় সম্মতি ঘোষণা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে দাম নির্ধারণের সম্মত হলো ঠিক কত ডলার এ দাম নির্ধারণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষ করে চীন ও ভারতের মতো মূল উদ্যোক্তা এতে যোগ দেবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এদিকে রাশিয়ার দুই বৃহত্তম অংশীদার চীন ও ভারত G7 এর সিদ্ধান্ত মানা দূরে থাক, দেশ দুটি রাশিয়ার উপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর থেকে মস্কোর কাছ থেকে তেল কেনা বাড়িয়ে দিয়েছে। ভারত ও চীনকে কম দামে তেল দিচ্ছে রাশিয়া। অন্যদিকে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে G7 এর ঠিক করে দেওয়া দর যারা মেনে চলবে মস্কো তাদের কাছে তেল বিক্রি করবে। রাজকীয় ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। রাজকীয় ক্ষমা চেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দুর্নীতির দায়ে 12 বছরের জন্য কারাগারে যাওয়ার 2 সপ্তাহেরও কম সময়ের মাথায় এই ক্ষমা চাইলেন তিনি। সোমবার দেশটির স্পিকার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। 2020 সালের জুলাই 1 MDB তহবিল কেলেঙ্কারির প্রথম মামলায় নাজিব রাজাককে 12 বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে স্মরণাপন্ন হন তিনি। দীর্ঘ শুনানির পর গত 23 আগস্ট আগের রায় বহাল রাখার সিদ্ধান্তের কথা জানান শীর্ষ আদালত। সে অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়। মালয়েশিয়া সংবিধান অনুযায়ী 1 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত যে কোনো আইন প্রণেতা স্বয়ংক্রিয়ভাবে তার এমপি পদ হারাবেন যদি না তারা 14 দিনের মধ্যে রাজার কাছে ক্ষমার আবেদন করেন। স্পিকার আজহার আজিজান হারুন সোমবার বলেছেন, শুক্রবার করা ক্ষমার আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নাজিব আইন প্রণেতা হিসেবে বহাল থাকবেন, তবে ওই আবেদন খারিজ হলে তার এমপি পদ বাতিল হবে। নাজিবের একজন আইনজীবী তার রাজকীয় ক্ষমা প্রার্থনার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 2009 সালে মালয়েশিয়ার নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাত 1 MDB তহবিল গঠন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছিলেন এর প্রতিষ্ঠাতা। 2015 সালে ব্যাংক ও শেয়ার হোল্ডারদের পাওনা পরিশোধে ব্যর্থতার কারণে এই তহবিলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, এই তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে আত্মসাৎ করে ব্যক্তিগত অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে। এসব অর্থ বিলাসবহুল বাড়ি, বিমান, দাবি চিত্রকর্ম, কেনাকাটা সহ নানা বিলাসী কর্মকাণ্ডে ব্যয় করা হয়। 2018 সালে অনুষ্ঠিত নির্বাচনে রাজীব রাজাক ও তার জোটের ঐতিহাসিক পরাজয়ের নেপথ্যে বড় ভূমিকা রাখে 1 MD আর্থী কেলেঙ্কারি। ওই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। ক্ষমতা ছাড়া মাত্র 2 মাসের মধ্যে রাজীবের বিরুদ্ধে প্রতারণার ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগ আনা হয়। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট 42টি অভিযোগ আনা হয়েছে, এর বেশিরভাগই 1 MBD তহবিল সংক্রান্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।